একাত্তরের চারই ডিসেম্বর শনিবার পাক হানাদাবাড়ির দূষর রাজাকার আলবদর এলাকার নিরীহ মানুষদেরকে নৃশংসভাবে এখানে দাঁড় করে গুলি করে নিহত করে, এমনকি এত এত পাপিষ্ঠ তারা নদীর পার থেকে লাশ পড়বে না বলিয়া পানিতে নামাইয়া গুলি করে দেয় যাতে এই লাশগুলি তারা টানতে না হয়। এই এই নির্মম ঘটনা চারই ডিসেম্বর একাত্তরে ঘটে গেছিল এই এই এলাকায়। কাজেই আজকে এই দিবসটি আমরা পালন করতেছি, আর দুঃখের বিষয় যে জায়গায় দাঁড়াই আমরা কথা বলতেছি সেই জায়গাটুকু ডিসির কথিয়ানের 14% ডিসির কথিয়ানে এই জায়গাটুকু ওই রাজাকার বাহিনী দখল করে তারা মার্কেট করেছে, এবং এখান থেকে তারা প্রতি মাসে মাসে মাছোয়ারা নিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে। এটা একটা কেস আছে, কেস যদি না থাকতো হয়তো বা এই জায়গা আমরা দখল করতে পারতাম। আগামীতে কেস চালু হবে, কেস চালু হওয়ার নিশ্চয়ই এই কেস আমরা পাবো। এই কেস পাওয়ার পরে আগামী বছর যাতে আমরা এখানে স্মৃতিসৌধ 35 লক্ষ টাকা স্যাংশন হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে, সেখানে স্মৃতিসৌধ তৈরি করার জন্য এই 35 লক্ষ টাকা আমরা স্মৃতিসৌধ তৈরি করে আগামীতে যাতে আমরা মোমবাতি প্রজ্বলন করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। যাই হোক, আমরা এই দিনটি যাতে প্রতি বছর সুন্দর সুস্থ পালন করতে পারি সে আশা ব্যক্ত করে আজকে এই শুভদিনে যে যারা নিহত শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করতে চাই। আমরা চাই যে আগামী বছর যাতে আমরা মুক্ত জায়গাত এখানে অনুষ্ঠান করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করি। ধন্যবাদ। আর কইতো না পারতো না কেউ খুইবা না, কেন বাদ দাও বাদ দাও। আরো কেউ কথা বলবে? আমরা এইটাই আশা রাখি আগামী বছর যাদের রাজাকার মুক্ত মার্কেটটা হয়, রাজাকার যাতে তার নিজস্ব জায়গাতে চলে যায়, সরকারি কার জায়গা পরিত্যাগ করে সরকারের বদ্ধভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের যে 35 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এই টাকা দিয়া আগামী বছর যাতে আমরা স্মৃতিসৌধ নির্মাণ করে এই স্মৃতিসৌধ অনুষ্ঠান করতে পারি, এই আশা আমি ব্যক্ত করি। আশা করি আমরা যারা মুক্তিযোদ্ধা যারা এখানে আছেন, যারা শহীদ পরিবারে যারা আছেন, সবাই আমরা উপলব্ধি করতে পারছি যে এই পাষণ্ডর দল যে নির্মমভাবে হত্যা করেছিল, এমনও আমরা শুনেছি এইখানে একজন আওয়ামী লীগের লিডার ছিলেন, বাড়ির নাম শুক্লালপুর কাস্ত, তাকে হত্যা করার জন্য ব্লেড দিয়ে চিরেছিল, রক্ত পড়েছিল, লবণ দিয়েছিল এবং চোখটি উঠিয়েছিল পানি খাওয়ার পরে। সেই পাষণ্ডর দল নির্মম হত্যাকারীর দল তারা ওই পানির পরে তাকে প্রস্রাব পানি খাওয়ার পরে প্রস্রাব দিয়ে করে দিয়েছিল পানি দেওয়ার জন্য। এইরকম নির্মম ঘটনা বাংলাদেশের আর কোথাও হয়েছে কি না আমরা জানি না, কিন্তু এত পাষণ্ড তারা ছিল, এত বর্বর ছিল যেটা ভাষায় বলা যায় না। কাজেই আমরা এটাই আশা ব্যক্ত করি আগামী বছর যাতে এই দিনটা এখানে সুন্দর এবং সুস্থ পালন করতে পারি, যাতে আমরা আরও ঝাঁকজমকভাবে যাতে জাতীয়ভাবে এই দিনটাকে সবাইকে বুঝাইতে পারি আমরা কী দিন ছিল, কী অনুষ্ঠানটা ছিল। ধন্যবাদ। এটা লো নিচে এটা লো সুন্দর দেখা যাক।
দর্শক আমাদের সাথে যারা যুক্ত ছিলেন বা আমাদের পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে ভিডিওটি শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেবেন। আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।